PRO অর্থাৎ পাবলিক রিলেশন অফিসার, যাকে আমরা বাংলায় বলে থাকি জনসংযোগ আধিকারিক। আচ্ছা, হঠাৎ আমি এই PRO বা জনসংযোগ আধিকারিক নিয়ে কেন কথা বলছি? কথা বলছি কারণ তুমি যদি এখন একটা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু যদি তোমার জার্নালিজম যদি অনার্সের সাবজেক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সিক্স সেমিস্টারে গিয়ে একটা পেপার থাকে PR। আর এই PR বা জনসংযোগেই কিন্তু করতে গেলে এই PRO টপিকটা কিন্তু থাকে, তাই জন্যই আজকে আমরা কথা বলবো এই PRO নিয়ে। এছাড়াও যদি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলেও কিন্তু এই PRO বা PR চলে আসে হচ্ছে বিভিন্ন পাসের সাবজেক্টে যদি জার্নালিজম থাকে, তখনও কিন্তু তোমাকে এই PR পড়তে হয়। তো PR কি আগে আমরা জেনে নিই, অর্থাৎ জনসংযোগ কি? PR এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক রিলেশন। জনসংযোগ মানে হচ্ছে কোনো কোম্পানি যখন জনগণের সঙ্গে সংযোগ গড়ে তোলে, মানে জনসংযোগ গড়ে তোলে, মানে ধরে নাও দেখাতে চায় একটা কোম্পানি যে একটা জনগণের কতটা মত তাদের কোম্পানির ওপর নির্ভর করে, তারা কতটা তাদের জনগণের মত নিয়ে ভাবনা চিন্তা করে বা জনগণকে নিয়ে কতটা ভাবে, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেখায় হচ্ছে এই জনসংযোগের কাজ। ঠিক আছে, এবার PRO অর্থাৎ পাবলিক রিলেশন অফিসার বা জনসংযোগ আধিকারিকের কোয়ালিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী কী সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আগে আমরা দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস নিয়ে বলে থাকি বা কাজ, এ সমস্ত নিয়ে কিন্তু আগে আলোচনা করব। যদি তুমি একজন PRO হয়ে থাকো কোনো কোম্পানির, তাহলে তোমাকে কী কী করতে হবে? প্রথমে যেটা করতে হবে, মোট দশটা বলবো, তার মধ্যে ফার্স্ট হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করা। অর্থাৎ যেই ক্লায়েন্টের সাথে তুমি কথা বলছো, সেই ক্লায়েন্টকে কোনো বিষয় নিয়ে কনভিন্স করার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে। এটা কিন্তু তোমার দায়িত্ব, ক্লায়েন্টকে কনভিন্স করা। তারপর যে রেসপন্সিবিলিটি থাকবে সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজ করা, মানে বিভিন্ন রকম ক্রাইসিস ম্যানেজ করতে কিন্তু তোমাকে হবে। মানে যখন কিন্তু কোম্পানি কোনো ক্রাইসিসে পড়বে, তখন কিন্তু একজন PRO-কে সামনে দাঁড় করিয়ে দেবে যে এই ক্রাইসিসটা ম্যানেজ করার জন্য। মানে ধরে নাও যখন ম্যাগিতে লেড বা সিসা পাওয়া গিয়েছিল, তখন কিন্তু একটা ক্রাইসিস হয়ে গিয়েছিল যে ওই নেসলে কোম্পানির ম্যাগিটা আদৌ চলবে কিনা, বাতিল করে দেওয়া হবে, কি করে এলো, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত কিছু নিয়ে কথা হচ্ছিল, তাই তো? এই এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন কিন্তু এই সমস্ত সংকটময় পরিস্থিতি বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানিতেই আসতে পারে, তখন কিন্তু এগুলো ম্যানেজ করতে হবে কাকে? না, একজন PRO-কে। ঠিক আছে, তারপর হচ্ছে তিন নম্বর কি বলছি, প্রেস কনফারেন্স আয়োজন করা। প্রেস কনফারেন্স আমরা কেন আয়োজন করি? ধরে নাও কোনো কোম্পানির বড় কিছু হয়েছে বা কোনো কোম্পানি একটা নতুন কিছু লঞ্চ করছে বা কিছু করছে, এই সময় কি হয় না, সেই কোম্পানি কি করে, কোনো প্রেস কনফারেন্স করে, মানে প্রেসকে বলে সেটা কি করে না, জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চায়, তাই তো? তো তখন কিন্তু প্রেস কনফারেন্সও আয়োজন করতে হয় একজন PRO-কে। তারপর কি করতে হয়, চার নম্বর, প্রেস রিলিজ লিখতে হয়। যেমন প্রেস কনফারেন্স আমরা আয়োজন করি, মানে কয়েকজন প্রেসকে ইনভাইট করে আমরা আমাদের হাউসে ডাকি বা যেখানে হচ্ছে পার্টিটা সেখানে দেখে প্রেস কনফারেন্স করি, তেমন কিন্তু প্রেস রিলিজ লিখতে হয়। মানে হচ্ছে প্রেস রিলিজ হচ্ছে ধরে নাও কোনো ইম্পর্টেন্ট বিষয় যেটা হয়তো তুমি জনগণকে জানাতে চাইছো, সেই বিষয়ে কিন্তু লিখছি, লিখে আমরা কী করছি, সেই লেখাটা বা প্রেস রিলিজটা অ্যাজ এ চিঠি, অ্যাজ এ লেটার আমরা কোথায় পাঠাচ্ছি, সেই প্রেসকে পাঠাচ্ছে কোম্পানি। তো সেটা কে লিখছে, না লিখছে হচ্ছে একজন PRO। তারপর কি হচ্ছে, পাঁচ নম্বর হচ্ছে প্রেস ট্যুর করা। মানে হচ্ছে ধরে নাও কোনো কোম্পানি এখন একটা নতুন শোরুম খুলেছে, সেই শোরুমটা সম্পর্কে কি করছে না, জনগণকে জানাতে চাইছে। তো কি হচ্ছে এবার প্রেস ট্যুর, মানে ধরে নাও এখন অনেক দূরে সেই হাউসটা খুলেছে বা সেই জিনিসটা করছে, তখন কি হয় না, কলকাতায় হলে সেই কলকাতা থেকে তাকে ধরে নাও দার্জিলিংয়ে যেতে হবে সেই কোম্পানির এটা দেখার জন্য, তখন কি হবে না, প্রেসকে প্রেস ট্যুর হিসেবে নিয়ে যাওয়া হবে। তো সেখানেও কিন্তু তার দেখভাল করা, সেগুলো আয়োজন করাও কিন্তু দায়িত্ব PRO-র। তারপর কি বলছি, হাউস জার্নাল বার করা। মানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু এক একটা করে হাউস জার্নাল বার করে, আর সেই হাউস জার্নাল বার করার কাজটাও কিন্তু করে থাকে এই PRO। আবার কখনো কখনো ইন্টারভিউ দেওয়া, ধরে নাও যখন কোনো ইন্টারভিউ চাইছে কোনো কোম্পানি থেকে, কোনো কোম্পানির কাছ থেকে কোনো প্রেস, তখন কি হচ্ছে, তখন কিন্তু সবসময় CEO বা কোম্পানির কোনো আধিকারিক যায় না, বেশিরভাগ টাইমেই কিন্তু একজন PRO-কে বসিয়ে দেওয়া হয়। এরপর হচ্ছে মিডিয়া কভারেজ অ্যানালাইজ করা। মানে ধরে নাও যে তুমি এখন একটা মিডিয়া কভারেজ দিলে, মানে হচ্ছে এই প্রেস কনফারেন্স হলো বা প্রেস রিলিজ হলো, এবার ওটাকে মিডিয়া কীভাবে কভার করলো, ভুল তথ্য ছড়াচ্ছে কি না, কোনো বিকৃতি ঘটাচ্ছে কি না কোনো তথ্যের, সেগুলোও কিন্তু মানে মিডিয়া কভারেজগুলো অ্যানালাইজ করার দায়িত্ব কিন্তু PRO-র। এছাড়াও ম্যানেজিং প্রজেক্ট, বিভিন্ন রকম প্রজেক্টস হয়, বিভিন্ন রকম ক্যাম্পেইন হয়, এগুলো কিন্তু ম্যানেজ করে হচ্ছে এই PRO। আর ডিজাইনিং ক্যাম্পেইন, যখন কোনো ক্যাম্পেইন হয়ে থাকে নতুন করে, সেটাও কিন্তু ডিজাইন করে থাকে এই PRO।
এরপর যেটা বলবো সেটা হচ্ছে কোয়ালিটিস অফ আ পিআরও। একজন পিআরও হতে গেলে তার মধ্যে কী কী গুণাবলী থাকা প্রয়োজন, প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল। তোমাকে ভালোভাবে কথা বলতে জানতে হবে, গুড কমিউনিকেশন স্কিল। তারপর হচ্ছে 2 নম্বর, ধৈর্য রাখতে হবে। 3 নম্বর, গবেষণা করার দক্ষতা থাকতে হবে। তাছাড়াও 4 নম্বর, প্রেজেন্টেশন স্কিল রাখতে হবে। 5 নম্বর, কল্পনা প্রবণ হতে হবে। 6 নম্বর, লেখার দক্ষতা থাকতে হবে। 7 নম্বর, প্ল্যানিং করতে জানতে হবে। 8, সৃজনশীল হতে হবে। 9 নম্বর, ক্রাইসিস ম্যানেজ করতে জানতে হবে। অ্যান্ড 10 নম্বর, ডিজিটাল মিডিয়া স্কিলসও রাখতে হবে, লাইক গ্রাফিক ডিজাইন করা, ভিডিও এডিটিং করা, ব্লগ রাইটিং, এই সমস্ত ব্যাপারেও কিন্তু একটু হলেও আইডিয়াস রাখতে হবে। কারণ এই গুণাবলী কিন্তু না থাকলে কিন্তু আমরা আগে যে রেসপন্সিবিলিটিস বা দায়িত্বগুলোর কথা বললাম সেগুলো কিন্তু সম্পূর্ণ করা যাবে না। তাই অবশ্যই এই দুটো কিন্তু থাকতেই হবে, এই 10টা কোয়ালিটি কিন্তু একটা পিআরওর বা একজন জনসংযোগ আধিকারিকের অবশ্যই থাকতেই হয়। যদি তোমাদের এই পিআরও নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।